গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল থেকে শুরু করলাম আমার ব্লগটা। তো সকালবেলা বানাবো হচ্ছে চাউমিন। তো কালকে রাত্রে তো দেখিয়েছিলে, চাউমিন গরম করে মানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে ঠাকুর আনতে যাব, কারণ কালকে তো কিছুটা বাজার করে এনে রেখে দিয়েছি, আর বাদ বাকি বাজারটা আজকে করবো। তো সকালবেলা উঠে রোজই যে কাজগুলো আমার থাকে সেই কাজগুলো নিয়েই বসে পড়েছি করতে, এখানে জলের বোতল ভরছি, আর এদিকে চাউমিনের জন্য ফুলকপি, তারপরে ফুলকপিটাই দিয়েছি, আর গাজর টাজর বোধহয় খুব একটা ছিল না, গাজর অল্প একটু গাজর ছিল আর ফুলকপি, আর আলু দিয়ে কেটে রেখেছিলাম। আর দেখবি শীতের দিনে একটু সবজি দিয়ে ফুলকপি, মানে যে কোনো সবজি দিয়ে না বাদে মানে কী বলে চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার সবসময় খেতেও চায় না ছেলেমেয়েরা, আবার সবজি দিলে একটু বিরক্ত বোধ করে, ওরা বলে একটু আলু দিয়ে করে দাও, ডিম দাও না দাও একটু আলু দিয়ে করে দাও। আর শীতকালে মনে হয় একটু সবজি দিয়ে করলে নিজেরাও করতে ভালো লাগে। যাই হোক, আর পাশে হচ্ছে ডিমের তরকারি গরম, কালকে রাত্রেবেলা ডিম মাসি করে দিয়ে গেছিলো, তো তোমার দাদাভাই খায়নি, ও বলেছিল তোমাকে সকালে তরকারি করতে হবে না, তুমি আমাকে ডিমের তরকারিটা গরম করে দিয়ে দিও। তো আমি পাশে বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়েছি আমার গরম জল, আমি খাবো। তো আমি রেগুলার সকালবেলা গরম জলই খাই, প্রায় এক হাফ লিটারের কাছাকাছি, ঠিক আছে। খেয়ে ওটা দিয়ে এলটক্সিন খেয়ে নিই, আর একটু জিরে চিবিয়ে খেয়ে নিই, আমি আগেও বলেছি। তো এই যে কথা বলতে বলতে আমার আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজা হচ্ছে গাজর আর আলুটা। আর তো পেঁয়াজ কেটে রেখেছিলাম আমরা রাত্রেবেলা, ভাবলাম না পেঁয়াজটা কেটে দিই, একটু পেঁয়াজ না দিলে বাচ্চাগুলো খেতে চায় না চাউমিন, তো ওদের জন্যই পেঁয়াজটাকে দেওয়া, ঠিক আছে। তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আমার ছুরি দিয়ে বেশ কাটতে ভালোই লাগে, খুব যে ভালো কাটতে পারি তা না, কিন্তু আমার স্পিড আছে, হাতে মোটামুটি কেটে অভ্যেস আছে, ঠিক আছে, কাটতে ভালো লাগে। আমাকে মা বলে তুমি কী করে ছুরি দিয়ে কাটো, আমি মা আমি মোটামুটি ছুরি বটেই দুটো দিয়েই কাটতে পারি, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এই যে কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেলো, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর খুব তো একটা এর মধ্যে সস ফস কিছুই দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ব্যাস চাউমিনটা খুব হালকা পাতলা করে করেছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো যতটা পারবো শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সকালবেলা ছাদে এসে, কালকে একটু ছাদে আসতে পারিনি, তো সকালবেলার দিকে এসেছিলাম, বেলাতে আর আসতে মানে বিকেলবেলার দিকে আর আসিনি ছাদে, এসেছিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চলে গেছি, গাছগুলোকে দেখা হয়নি আমার, তো একটু গাছগুলোকে দেখতে হয় এসে এসে যে বাচ্চাগুলো আমার কী করছে। আর গাছের ফুল ভরে গেছে, তোমার ডালিয়া একদমই ভালো সাইজ হয়নি ডালিয়া, তবে এবার ডালিয়া বলছে যারা যারা লাগিয়েছে, আমি সবার সাথেই কথা বললাম, মোটামুটি আমার চেনা পরিচিত বলছে ডালিয়া কারোর ভালো হয়নি নাকি, কী জানি হয়তো হতে পারে ওয়েদারের জন্য, হয়তো এবার তো ঠান্ডাটা কদিনই বা ছিল, ঠিক আছে। আর জবাতে গাছ পুরো একদম থইথই করছে, থইথই মানে দেখলে প্রাণ মন কী না জোড়াবে, মানে কী বলবো, যাকে তোমাদেরও জোড়ায় আমি জানি, তোমরা কমেন্ট করো অর্পিতা গল্প কথা, অর্পিতা আমাকে সবসময় আন্টি তোমার অঞ্জনা দিদি ভাইয়ের মেয়ে, ঠিক আছে, তো আন্টি তোমার গাছের ফুলগুলো দেখলে না যা ভালো লাগে, তবে ওই ওরাও অনেক গাছ করেছে, এরা কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলো, তো ওই ওই দাদাভাই অনেক গাছ করেছে, মানে ওর বাবা অর্পিতার বাবা, ঠিক আছে। তো আমি আমার গাছগুলোকে দেখবো বলে একটুখানি এলাম, তোমাদের উপর দর্শন করাই, ঠিক আছে, তো ব্যাক ক্যামেরা করে করাই, হাঁপিয়ে গেছি, কাজ করছিলাম তো রান্নাঘরে, হ্যাঁ আমি তো জানো এমনি একটুতে হাঁপিয়ে যাই, মানে এবার জবার পরিচর্যা একদম ঠিকঠাক করেছি বলে জবা মানে আমাকে ঠকাচ্ছে না, ও সত্যি দেখো এই জবাটা ফুটেছে কী সুন্দর, এটা কালকে ফুটেছিলো, এটা আজকে ফুটেনি, তিনটে থোকো দুটো থোকো জবা ফুটেছে, একদম ভালো হয়েছে কালকে একটা ঠাকুরের ওই কী বলে ওই যে সেই সূর্য সূর্য অর্ঘ্য দেয় তো তখন জবা ফুল লাগে একটা তুলবো, তখন যদি বা লাল জবা লাগে তবে লাল থাকলে লাল তুলবো, নাহলে এই হলুদ তুলে নেব, এই একটা ফুটবে বেলাতে, ঠিক আছে, এটা জাস্ট ফোটা শুরু হয়েছে, এই একটাও তাই, এটা বোধহয় দুদিন ফুটেছিলো আজকে নিংড়ে গেছে, আর গাছে তো কুড়ি শেষ নেই, পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, পাতা হলুদ যদিও এখন জবা ফুলের পাতা ঝরে যায়, এই ফুলটা দুদিন ধরে তিন দিন ধরে ফুটেছিল, আজকে আর এর কোনো অস্তিত্ব নেই, এই গাছে এই ফুটেছে দুটো তিনটে ফুটেছে এই গাছটাতে, ওই গাছটাতে ফোটেনি, আবার এই গাছটাতে ফুটেছে, আর এই দেখো এই হলুদ জবাটা ফুটবে বেলা হলে, এটা কিন্তু হলুদ, হ্যাঁ
তো তোমাদেরকে আমি বেলা হলে দেখাবো। বেলা হলে যখন ফুটবে তখন আসবো। আর এই গাছের গোড়া দিয়ে একটা কলমি শাক গাছ বেরিয়েছে, সে আমি কলমি শাক লাগিয়েছিলাম, তার বীজ হয়েছিল, ওই মাটিগুলো দিয়ে তো সব টবে টবে দেওয়া। তো এই যে, আর এই যে হলুদ জবাটাকে ভেবেছিলাম বাঁচাতে পারবো না, বেঁচে গেছে গাছটা, একদম পারফেক্টলি বেঁচে গেছে। এখন একে বড় হতে দিতে হবে, ওর সময় মতো ফুল দেবে। আমার গাছগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ডালিয়া মোটামুটি এগুলোতে হচ্ছে, গাঁদাগুলো কালকে ঠাকুরের পুজোটা হলে দেওয়া যাবে, এটুকুই আমার শান্তি, আর কিছু না। চন্দ্রমল্লিকাগুলো এই যে খারাপ হয়নি, তবে ও আমাকে বলেছিল স্নোবল দিয়েছি, একটাও স্নোবল নেই এর মধ্যে, সব চন্দ্রমল্লিকাগুলো একটাও স্নোবল নেই। এই ভাইলেট কালারটাও খুব সুন্দর হয়েছে, হচ্ছে, হয়নি যদিবা। ঠিক আছে, সকালবেলা তোমাদের একটু মনোরম দৃশ্য পরিদর্শন করালাম। সকাল সকাল পিটুনিয়াগুলো খারাপ হয়নি, শুধু এই দুটো পিটুনিয়া ঠকিয়ে দিয়েছে, বাদ বাকি পিটুনিয়া দারুণ। এই দেখো জঙ্গলি গাছ বেরিয়েছে গোড়া দিয়ে, দেখেছ আগাছা বেরিয়েছে। আর এই যে হলুদ চন্দ্রমল্লিকাটা, এই গাছের গোড়াতে না ইয়ে দিতে হবে, যে কি বলে লাঠি পুঁততে হবে, আজকেই পুঁতে দেবো বেলাতে। আর এই যে ডালিয়াগুলো হচ্ছে এরকম হয়েছে, হবে বড় হবে আর একটু, তবে এগুলো আর বড়ো হবে না, মিডিয়াম সাইজের মতো হয়েছে, মানে যেমন হয় এক একটা ডালিয়া সেরকম হয়নি, মিডিয়াম সাইজ হয়েছে। রেডি হয়ে গেছি, রান্না করলাম হচ্ছে, আমি করলাম হচ্ছে কী বলে মাসিমার একটু মাছের ঝোল করলাম, একটু পুঁই মিটুলি করলাম, আর দিদিমা এখন কী করবে, ওই যে মাছের ঝোল করবে, ভোলা মাছ নেওয়া হয়েছে, মেসেজ ঢুকলো, ভোলা মাছ নেওয়া হয়েছে, মাছটা করবে আর ভাত করবে। তো আমি এখন যাচ্ছি ঠাকুর আর ফল আনতে, ঠিক আছে। তা চলো যাওয়া যাক, আজকে আর কিছু শেয়ার করতে পারবো না বাজারঘাট, কালকেও যদি বা করিনি, কারণ আমি আজকে একাই, আজকেও একা যাচ্ছি, কালকেও একা গেছিলাম, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। এখন বাজে দুটো কুড়ি, আর বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে একটুখানি বসে ভিডিও এডিটিং করলাম, করে এডিটিং করা ছিল, একটু মিউজিক দিলাম, দিয়ে ভিডিওটাকে লোড টোড করে ভিডিওটা সমস্ত শিডিউল ফিডিউল করে দিলাম, সব ঠিক, ভিডিও একদম কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামায়ের ভীষণ কাশি হচ্ছে, কাশিটা কমছেই না কিছুতে। আর তো ঠাকুর নিয়ে এসেছি আর ফল নিয়ে এসেছি, তোমাদেরকে আমি একবারে বিকেলবেলা যদি পারি দেখাবো, নাহলে কালকে পুজোর সময় দেখবে, ঠাকুর তো দেখাবো না আমি আগে, ঠিক আছে, কিন্তু এমনি কী এনেছি সেগুলো তোমাদের কালকেও দেখানো হয়নি, আজকেও দেখানো হয়নি, ঠিক আছে। তো দেখাবো, আমি একা যেহেতু গেছি, আর রাস্তাতে ভিড় দেখতেই পেয়েছো, একটুখানি ফলের দোকানটা দাঁড়িয়েছিলাম, মানে কী বলবো, দম বন্ধ হয়ে যাবে, এত ভিড়, কি কষ্ট যে বাজার করে যে ঠাকুরটা নিয়ে এসে, তাও কী ভাগ্যিস কালকে আমি বাজারগুলো করে রেখেছিলাম। তো যাই হোক, আর বিকেলবেলা ময়না ঘরটা মুছে দিলে, ওপরে ঘরটা ঠাকুরের, মানে আমার গাছের যে ফুলগুলো, যে কটা মোটামুটি ঢোকাবার মতো ঢুকিয়ে ঠাকুরের গাছে প্রত্যেক বছর সাজিয়ে দিই, তো এবছরও ইচ্ছা আছে সাজিয়ে সাজিয়ে দেবো, ঠিক আছে। তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে, এখন আর একদম দেখা নেই, এখন তো শুয়েই পড়েছি দেখতে পাচ্ছ, একটুখানি ঘুমোবো, ব্যাস ফোন আমাকে ঘুম পাড়াবো, মা আসো, চলো পরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা, তো ছিলাম না বাড়িতে, গেছিলাম হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে, ঠিক আছে। প্রচণ্ড কাশি, কাশিটা কমেনি, তো যে ডাক্তারবাবুর কাছে আমি যাই হোমিওপ্যাথি, সেই বাগবাজারে গেছিলাম ওকে নিয়ে, এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে ওই সব ওষুধপত্রগুলো দিলাম, দিয়ে চা করছি, তোমার দাদাভাই ছিল না, সব ঠাকুরের দু একটা কুচকার জিনিস আনা বাকি ছিল, সন্দেশ সন্দেশগুলো তো আমি আনিনি, তো ওইগুলো নিয়ে আসলো, আর তো এখন আমিও চা খাবো, ও খাবে, 8টা বাজে, চা খাওয়ার জন্য প্রাণ উষ্প করছে, তো চাটা নিয়ে চলো ঘরে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সন্ধ্যা থেকে জলও খাইনি, ভেবেছিলাম আজকে সব কিছু ওই ঠাকুরের ওই জল চৌকিটা পেতে মাঝখানটাতে গাছ টাছগুলো ঢুকিয়ে রাখবো, তো দিদিভাই বলো আজকে আর কিছু করো না, কালকে কালকেই করা হবে একবারে, আজকে যখন হয়নি তো ছেড়ে দাও, রাত হয়ে গেছে, দিদিভাই গেছে ছেলে মেয়েদের জন্য একটু জামা আনতে, সরস্বতী পুজোর উপলক্ষে ওদের জন্য একটু জামা আনতে গেলো, আমি গেলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে, দাদা গেছে বিয়ে বাড়িতে, তো বাড়ি আপাতত ফাঁকা আছে, এখন দিদিভাইরা আসেনি, এই জাস্ট আমাকে ভিডিও কল করলো যে জামার কালারগুলো দেখাবার জন্য, আমি তাড়াতাড়ি চলে গেছি বলে, আচ্ছা তাড়াতাড়ি চলে এসে একদম কাছ থেকে, তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমার কী কাজ আছে আমি জানি না, এরপরে বলতে পারবো না কী কাজ আছে, আর আমার একদম ঘুম হচ্ছে না, ডাক্তারবাবুকে এত বললো আমাকে ওষুধ দিতে ঘুমে, আগের দিন তো মিথ্যা কথা বলেছে যে হ্যাঁ দিয়েছি, আমি তো জানি যে খেয়ে ঘুম হচ্ছে না যখন তাহলে দেয়নি, তো যাই হোক আজকে জোর করে আমি নিয়ে এসেছি,
ঠিক আছে, মেয়েকেও দেখিয়ে এলাম, মেয়ের মানে চেস্ট ইনফেকশন টাইপেরই হয়ে গেছে, সর্দি বসে বসে। ওষুধপত্র দিল, বললো খাওয়ান ঠিক হয়ে যাবে, তো যাই হোক দিল খাওয়াই। তো চলো চাটা খেয়ে নিই।